বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে হয়। যারা যারা মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে পারেন না, তারা অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় শিখতে পারবেন। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। বন্ধুরা, ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ করবেন মাইক্রোসফট, মাইক্রোসফট লিখে সার্চ করবেন। এখান থেকে আপনারা একদম উপরে যে মাইক্রোসফটের অফিসিয়াল সাইট, একদম উপরে ক্লিক করবেন। এখান থেকে বন্ধুরা আপনারা উপরে কর্নারে মানুষের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এই মানুষের মতো এই আইকনে ক্লিক করবেন। এখান থেকে বন্ধুরা এখানে আপনারা আপনাদের একটা ইমেল দিয়ে দেবেন, ভ্যালিড একটা ইমেল দিয়ে দেবেন। তো আমি একটা ইমেল দিয়ে দিতেছি। বন্ধুরা, ইমেল দেওয়ার পর আপনারা এখানে নেক্সট দিকে নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের মোবাইলের জিমেলে চলে যাবেন। জিমেলে আসার পর আপনাদের একটা মেল আসবে মাইক্রোসফট থেকে, এখানে এই কোডটা দিতে হবে। তো বন্ধুরা, ভেরিফিকেশান কোডটা দেওয়ার পর আপনারা এখানে সাইন ইনে ক্লিক করবেন। এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের যে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসছে। তো যারা যারা নতুন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।